বললেন জীবনাইল এলিস্টের ভিতরে যে ব্যক্তি নামাজ সে ব্যক্তিও তো আছে দাড়িওয়ালাও আছে জুব্বাওয়ালাও আছে এই জন্যে বড় বড় জুব্বা থাকলেই বড় হজুর হওয়া যায় না ভিতরে ইমান থাকতে হয় ভিতরে তাকুয়া থাকতে হয় আজকে অনেক হজুর আছে কোরআন শরীফ ভিতরে আওয়াজ করতে পারে না মঞ্চের ভিতরে ওই ট্রাইন আসা আছে শুরু মঞ্চের ভিতরে ওঠে ও মুখ খুজুর বলো না তো খুজুর বলো না এটাই তার দুই ঘন্টার ওয়াজ তার আর কোনো ওয়াজই নাই নাই আমার ভাইরা আমার বড় রব্বি বড় বড় দাড়ি থাকলি বড় আলী ভ যায় না বড় বড় তো কি হয় যায় না আরে বড় বড় দাঁড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বড় ইমানদার না বড় বড় পাগড়ি কিন্তু এই যে কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসলাম ইন্ডিয়ার শিখেরাও পরে আগে যে মনমোহন সিং ছিল ওইটাও পর এরপরে বড় বড় যুগ আরবের লোকেরা পরে জুব্বা পড়লে বড় ইমানদার হওয়া যায় না এই জুব্বা আরবের লোকেরা পরে ঠিক কিন্তু পরে তাক নুন নিচে তাক নুন নিচে কাপড় পরা হালাল না হারাম চব্বিশটা ঘন্টা গোনালে গোনা রেখে হতে থাকে কাউকে আমাদের ময়দানে চাকনং নিচে যারা কাপড় পরিধান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না যদি বলেন নাউজুবিল্লাহ সেই কিয়ামতের ময়দানে যদি চান আল্লাহর রহমতের নজর দিক তাহলে তাকনর নিচে কাপড় হবে না তাকনর উপরে কাপড় হবে তাকনর উপরে হতে হবে আমার ভাইরা আমার মুরুব্বি মুজিরাম যেই কথা বলতেছিলাম আল্লা না পোনা না মিত পরল ইন হাক্কারমকুম আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি কালো আর দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না ধনী আর গরিব দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না 10 তালাওয়ালা 10 10 তালাওয়ালা 20 তালাওয়ালা আর 20 তালাওয়ালা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না দামি কাপড় চোপড় পরে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বরং আমি আল্লাহর কাছে সে ব্যক্তি দামি যে ব্যক্তির অন্তরে থাকবে তাকোয়া যে ব্যক্তির অন্তরে কি থাকবে তাকোয়া থাকবে আপনাদের কষ্ট হচ্ছে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি শেষ করব আমার ভাইরা আমার মরব্বী মজিরাম বলতেছিলাম মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় বিদায় হয় তখন খারাপ মানুষ যদি হয় তাহলে সেই মানুষের বিরুদ্ধে মানুষ কথা বলতে থাকে লোকটা মরছে বড় ভালো হয়েছে আর যদি ভালো মানুষ হয় তার ব্যাপারে আল্লাহ নবী বলেন আসমান পর্যন্ত তার আল্লাহ তুমি আমাদের কিরকম ভালো মানুষ বানায় বলেন আমিন মৃত্যুর পরে আসমান কেন কান্দি জানেন আসমানের উপরে তো একটা দরওয়াজা আছে একটা দরওয়াজা ভালো রয়েছে কিরা দরওয়াজা আরেকটা দরওয়াজা হলো মানুষের প্রতি বৃহস্পতিবারে মানুষের আমল নামা নিয়ে যাওয়া হয় মানুষ কে কি করলো সে আমল নামা আল্লাহ নবী বিশ্ব নী প্রতি সোমবার প্রতি সোমবারের বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন আল্লাহ নবী বললেন রোজা রাখি জন্য সোমবারে আমি পৃথিবীতে আগমন করেছিলাম আর বৃহস্পতিবারে আল্লাহর আব্বুরের দরবারে আমল নামা নিয়ে যাওয়া হয় এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখি যাতে করে রোজাদার অবস্থায় আমার আমল নাম আল্লাহ সম্ভব হলে সেই দিনগুলোতে রোজা রাখা এই বৃহস্পতিবার সাপ্তাহিক নোট করে ফেরস্তারা আল্লাহ দরবারে আমর নামে প্রতি সপ্তাহে আমরা যা ভালো কাজ করি তাও আল্লাহর কাছে যাই আর যা মন্দ কাজ করি তাও আল্লাহর কাছে যাই এখন আপনি আমি চিন্তা করা দরকার প্রতি সপ্তাহে যা কাজগুলা করি তা ঠিক কিন্তু আল্লাহর সামনে পেশ করা হচ্ছে এখন আপনি আমি চিন্তা করি আমার আপনার এমন গোপন কোন আছে দুনিয়ার কোনো মানুষ জানে না কিন্তু দুনিয়ার কোনো মানুষ না জানলেও একজন তো জানে তোর আওয়াজ দিয়ে বলেন তিনি কে দুনিয়ার কোনো মানুষ জানে না কিন্তু আমার আল্লাহ জানি এতে কি আপনার নেতার সামনে যদি মানুষের সামনে যদি সেই গোনা যদি প্রকাশ হয়ে যেত আপনি হয়তো আর মুখ দেখাতে পারতেন না আপনার সন্তান হয়তো আপনার মা বলে বাবা বলে পরিচয় দিত না দুনিয়াতে আপনার কারণে আপনার গোনার কারণে হয়তো বা দুনিয়ার মানুষ আপনাকে এলাকা ছাড়া করে দিত হয়তো বা মানুষ করতো কিন্তু সেই গুণ আমার আল্লাহ জানে আমার আল্লাহ প্রকাশ করে দেয় না জোরে জোরে বলেন আল্লাহ চাই আমি আল্লাহ প্রকাশ করলাম না বান্দারে আমি চাই তুই যেন তাও করে আমি আল্লাহর কাছে ভালো হয়ে যা আমি আল্লাহ যখন মা বান্দা তো করবে আমি আল্লাহ সাথে সাথে ঘোষণা দিলাম রহিপ আমি আল্লাহ মা করনেওয়ালা আমি আল্লাহ মাফ করে দেব অবশ্যই ক্ষমা করে দিব চলে বলেন সোহান এই জন্য আমাদের জীবনে গুণা হতেই পারে ফেরাস্তার জীবনে কোনো গুণা নাই ফেরাস্তার জীবনে গুণা আছে নবীদের কোনো গুণা নাই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের গুণা আছে না বলেন আমাদের গুণা আছে আরে আমাদের গোনার জন্য আমরা তৌবা করতে হবে মানুষ তো গোড়াগার কিন্তু নবীজি বলেছেন ওই ব্যক্তি ও তম যে ব্যক্তি আল্লাহর কাছে তৌবা করে যে ব্যক্তি কি করে আল্লাহর কাছে তাওবা করে এই জন্য প্রতিদিন ঘুমের আগে তৌবা করে ঘুমাবেন কারণ এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে গাড়িতে ওঠার আগে তৌবা করে ওঠেন কারণ এই গাড়িতে ওঠা আপনার জীবনের শেষ গাড়িতে ওঠা হতে পারে এই জন্য তো প্রতি রাতে ঘুমানোর আগে সবাই মরুক করে ঘুমাবেন কুসুরা এই সুরায় মরু কাটনার জন্য কে আমার ময়দান আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই মানুষটাকে মাফ করে দাও জান্নাতে দাও নয়তো আমি কোরআনকে তুমি বাদ দিয়ে দাও আল্লাহ বলবে কোরআন তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে এই বান্দা গুণগার হওয়া সত্ত্বেও বান্দারে জান্নাতের আমার মারা দিলাম এই জন্য কোরআন পড়বেন আর রাতের বেলায় আল্লাহ বলবেন আল্লাহ যা করছি বুঝি নাই আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ প্রকাশ্যে গোপনে যা করছি পাল্লি দূরে তাহার নামাজ পড়েন সূর্যদা ও কিয়ামা আল্লাহ প্রিয় বান্দা কারা আল্লাহ পাক একটা সুরায় এইগুলো বর্ণনা করেছেন ও রহমান আল্লাহ প্রিয় বান্দা কারা এর মধ্যে এটাও আছে যারা গভীর রচনিত উঠে আল্লাহর শেষ দাদে আল্লাহ তারা বহু প্রিয় কোন সময় শেষ দেয় গভীর রাতে উঠে আল্লাহ তিনটা কাজ করব অতএব মুক্তাব ওয়া আফুস তোমরা সালাম দাও তখন মানুষকে খাবার খাও আর মানুষকে সালাম দাও আর যখন রাত হয়ে যায় তখন তোমরা সল্ল বিল লাইলি ওয়া তাসুনিয়া বেলায় যখন পৃথিবীর সাধারণ মানুষরা ঘুমায় থাকে পশু বাকি যখন ঘুমায় থাকে তখন আল্লাহর কাছে ওঠে সেজদা দাও আল্লাহর আল্লাহর কাছে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে গোনা মাফ চাও তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে আ ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফির رب আর আবি মুস্তারজিকিন ফা আরজুকহু আলামিন মুবতালা ফআফিয়হু আলা কযা আলা কযা হাতা ইতাল আল ফজর আল্লাহ রাব্বুল নিজে বান্দারে ফজরের নামাজ পর্যন্ত ডাকতে থাকে বলেন সুবহানাল্লাহ আরে কেমন আল্লাহ আমরা পাইছি দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে বার মানুষ नाराज হয়ে যায় আর কত তরে দিম এত চাওয়া লাগে আমার সব পাণ্ডতি ফুরায়ে ফেলে দিছিস কিন্তু আমার আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সূরা ফাতিহার ভিতরে শিখিয়ে দিলেন নামাজে যোকুন ধরায় যায় তখন আমরা সবাই পড়ে আমার সাথে সবাই ঠোঁট মেরে পড়েন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন সবাই পড়েন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন কেবলমাত্র আমরা আল্লাহর ইবাদত করি আর কেবলমাত্র সাহায্য চাই কার কাছে যদি বলেন কার কাছে চাই আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে আমাদের চাই তো আমরা তো এখন আমাদের দেশে কিছু মহিলা আছে আর কিছু পুরুষ আছে মহিলারা বেশি আমাদের কি ঢুকতেছে মাজারে গিয়া চায় আছে না নাই মাজা বাবা খাজা বাবা বাবা তোমার কিছু দিতে পারবে না দিলি দিবে একজন চিল্লা বলেন তিনিকে কে খাজা বাবাও আল্লাহর মহতাজ কার মহতাজ আল্লাহর মুখাপেক্ষী একজনই আমাদের জীবন পাল্টায় দিতে পারে কলব ঘোরায় দিতে পারে হেদায় দিতে পারে তিনি কি আল্লাহ রব্বুল আলমী এরপরে কি সে কি গান সেই বাজার গাওয়া হচ্ছে গাওয়া হচ্ছে দয়াল বাবা কিবলা, কাবা আইনার কারিগর আয়না বসাইয়া দে মর কলবের রাউজ রাওয়াজ বলেন কলবের মালিক কি কলবকে দিতে পারে কে কলবকে ঘোরায় দিতে পারে কে আল্লাহ আব্দালিব তার শেষ জীবনে মৃত্যুবরণ করবে নবী বললেন চাচা কালেমা পড়েন চাচা বলে না পড়ব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন মুহাম্মদ রাসূলুল্লাহ করব আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহদাত তাওয়ালা তিন আল্লাহ হেদি মাইয়াসাহু ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন ও নবীজি আপনি তার হেদা দিতে পারবেন না আমি আল্লাহ জানিয়ে দেব সে ব্যক্তিই পাবে যিনি বলেন তৌহদের মালিক কে হেদাদের মালিক কে আল্লাহ তাহলে হেদায়েতের মালিক হচ্ছে না আল্লাহ আর তারা বলতেছে দয়াল বাবা কেবলা কাবা তারা কাবা বানাইছে তারা কেবলা বানাইছে না অজুবিল্লা বলেন কেবলা কাবা আয়নার কারিগর আয়না পর সাইগে দেমুর কলবের ভেতর না বলেন এই সমস্ত আজগবি কথাবার্তা যা বলে যাচ্ছে তাই বলছে আর বলতেছে মনের নামাজ বড় নামাজ মনের নামাজ যদি বড় নামাজ হয় তাহলে মনের খাবার বড় খাবার হতে হবে ওরে বট কাছে তিন দিন বেঁধে রাখা দরকার এরপরে বলতে হবে যদি মনের নামাজ বড় নামাজ হয় তাহলে তোমার খেতেও হবে মনে মনে কলা খাও যখন একদিন দুই দিন দিন চলে যাবে খোদাই যখন চিল্লাবে তখন বলবেন যে কেন দিন বলছিলা নামাজ মনের নামাজ বড় নামাজ এবার খা তুই মনে মনে খা চিনলিস না আমার ভাইরা আমার মনে বলে এই জন্য খাবার যেরকম আপনি ডাইরেক্ট ব্যক্তিগত খেতে হয় না খালি পেট ভরবে ঠিক তেমনি ভাবে এই কপালটা আমার আল্লাহ নিজ হাতে বানাইছেন সোহাল আল্লাহ দয়া মায়া করে নিজ হাতে কপালটা বানাইছে এই পৃথিবী আল্লাহ বানাইছে কোন ফায়া কোন বইলা জমিন বানাইছে কোন ফায়া কোন বইলা আসমান বানাইছে কোন ফায়া কোন বইলা বান্দারে আমার আপনার চেহারা আল্লাহ বানাইছে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ এই কপাল কোন খাজা বাবার তালা বাবার কাছে যখন আপনি মাথাটা নোয়া দিচ্ছে আমার আল্লাহর কষ্ট আর কষ্ট আমার আল্লাহ তখন কষ্ট পায় একটু চিন্তা করে দেখেন কারো বিবাহিত স্ত্রী যদি আরেকজনের সাথে দাদ কাটায় কি খুশি হবে আমাদের আল্লাহই মানুষ তে বানাইছে মানুষ যদি বানার আল্লাহকে কার সেজদা দিবে আল্লাহকে এই মানুষ যখন খাজা মওর কবরে গিয়ে সেজদা দেয় তখন আমার আল্লাহ কষ্ট পায় এতছে বড় কষ্ট আর আল্লাহ নাই আল্লাহর এতছে বড় কষ্ট আর আল্লাহ নাই আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহ লা ইয়াগফুরু আইয়াসরাকে বিহি ওয়া ইয়াগফির মা তো নজা নি কলমাই ইয়াসা ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ তারা ইথমান আযীমা আমি আল্লাহ সব বড় বান্দারে ইচ্ছা করলে তোমারে মাফ করে দিতে পারি কিন্তু বান্দারে যদি তুমি শিরিক করো আমি আল্লাহ এটা maaf করব না শিরিকের গুনাহ আল্লাহ কখনোই maaf করবে আল্লাহ এটা কেমতের দিন কে বোঝানো হচ্ছে কেমতের দিন মানুষের সব গুনাহ আমি আপনি যত গুণাগার হই আল্লাহ আমার মাফ করতে পারে কি পারে না একটা জিনা জিনাকার মহিলা যদি একটা কুকুরকে যদি একটু পানি পান করায় সারা জীবন জেনা করে যদি জান্নাতে যেতে পারে আজকের মা তো আমাদের নাজাদের কারণ হতে পারে ঠিক না বেঠিক বলেন এই জন্য আল্লাহ তারা অবশ্যই এতটুকু আসর রাখি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে ইনসা আল্লাহ এবার আসেন এই মাপ করার আছে কিন্তু খাজা বাবার দিচ্ছে মূর্তির পূজা করছে হিন্দুরাও কিন্তু আল্লাহ মানে আমি ইন্ডিয়া যাওয়ার পরে আমার একবার তারা একদিন যে কোনো কারণে কারাগারে ঢোকাইছে তারা কারাগারে ঢোকানোর পরে তারা বলল আপনি কিসের দাওয়াত দেন আপনি কার কথা বলেন আপনি কোন জঙ্গি গোষ্ঠীর যাতে জড়িত নানান ধরনের প্রশ্ন কয় ভাই কয় বোন বাপের নাম কি বাপ কি করে মা কি করে নানান ধরনের প্রশ্ন মানে এনস্ত জীবনে করা যায় কি নি হয়রানি করা যাকে বলে একের পর এক একের পর এক 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 অফিসারের কাছে পাঠাচ্ছে এক এক ধরনের প্রশ্ন আমাকে করা হচ্ছে সারা তো দিন আমাকে আয়নি করা হলো এরপরে আমাকে জিজ্ঞাস করা হলো আপনি কার কথা বলেন আমি বললাম আমি আল্লাহর কথা বলি বললো আল্লাহ তো আমরা যে গড বলি ওইটাই তো আমি বললাম আল্লাহ একজনই ওইটাই উনি বললেন যে আমরাও তো আল্লাহরে মানি দেখেন কথা ভালো করে বুঝবেন উনি বললে না আমিও আমরাও আল্লাহরে মানে কিন্তু দেখেন তারা হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে খ্রিস্টানের আল্লাহরে মানে না মানে কিন্তু নবীর শেষ নবী মানে না আল্লার সাথে আরো দুই কুদা মানে ইয়াহুদির আল্লাহরে মানে মানে এখন আছে হিন্দুরাও কিন্তু আল্লাহরে মানে কিন্তু তারা মনে করে ওই জেন দেবী লাট মাত এই সমস্ত মূর্তিদের কাছে শেষ দাগ করলে মনে হয় এরা মনে হয় সে আসল খোদার কাছে নিয়ে যাবে না তো হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে আল্লাহরে মানে না এরকম বেশি যাতে ইনি বললেন যে আমিও তো আল্লাহরে মানে কিন্তু ধর্ম নিয়ে তো কোনো বাড়াবাড়ি নাই উনি আমারে বললেন আমি বললাম হ্যাঁ ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই এই জন্য তো আমি কাউকে জোর করি আপনাদের হিন্দুর থেকে মুসলমান নাই আমি ডাইরেক্ট আল্লাহর কথা বলছি ওয়াশ করেছি মানুষ শুনেছে এটা শুনে কেউ যদি মনে চায় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেই পারে

প্রত্যেকটা দেশের ভিতরে সেনাবাহিনী আছে প্রত্যেকটা দেশের ভিতরে বোর্ডিংগার্ড আছে বিডিআর আছে আর্মি আছে তাহলে তারা যেরকম রেডি যে আমাদের দেশে যদি কখনো আক্রমণ হয় আমরা জীবন মরণ দিয়ে ঠিক তেমনি ইসলাম তার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যখনই কথা হবে তখন মুজাহিদ চুপ বসে থাকতে পারে না

ও দশটা ছাব্বিশ বেজে গেছে আজকে কথা বলার ইচ্ছা ছিল অনেক কিন্তু কখন যে আপনাদেরকে নিয়ে বসে সময় চলে গেলো বসতে পারলাম যাই হোক আরেকটু সময় বসলে বসতে হবে না রে তাকবি চোরে বলেন না রে আমার ভাইরা আমার আমার অভিভাবাজিরা তাহলে রমজান মাস থেকে গিয়েছিলাম তাকু আর এই তাকু অবলম্বন করতে হলে সমস্ত গুণ আমাদের কি করতে হবে ছেড়ে দিতে হবে এখন থেকে আর রমজানের প্রস্তুতি দিতে হবে আর বেশি বেশি পড়তে হবে আল্লাহ অহ্মা বারিক লানাফি রজা বা ও শাহ আন ও বাল্যগোনা রমাদন আল্লাহ দাবী এই দোয়া করতেন কারণ রোজা যে ব্যক্তি রাখলো সে ব্যক্তি আল্লাহ বলছে না স অলি ওয়া আনাজ আল্লাহ কি বললেন আর স মলি ও আনাজ যেই বান্দা আমার জন্য রোজা রাখলো আমি আল্লাহ নিজ হাতে কে আমাদের ময়দানে তার পুরস্কার দিব বলেন কোন মানুষ কোন মানুষ যদি কোন গার্মেন্টস চাকরি করে একটা গার্মেন্টস এর মালিক সাধারণত নিজে বেতন দেয় না ম্যানেজার দিয়ে বেতন দেওয়া অথবা ব্যাংকে টাকাটা পাঠায় দেয় মালিক যদি এই কথা বলে তুমি যদি এই মাসে এই কাজ করতে পারো তোমাকে মাস শেষে আমি নিজ হাতে তোমার বেতনটা দেবো তখন যে ব্যক্তি কর্মচারী সে বুঝতেই পারবে মালিক আমার সাধারণ বেতন দেবে না মালিক যখন নিজ হাতে দেবে তখন একটা বড় অঙ্কের টাকা পয়সা অথবা কিছুই দেবে ঠিক না আল্লাহ রোজা যখন মানুষ রাখে তখন দরিয়ার করে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না রোজা যখন মানুষ রাখে কেবল কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আমি এর জন্যই রাখে কারণ যে ব্যক্তি ওয়াশ্রমে গোসল করার জন্য কেন দুনিয়ার কেউ তার সামনে নাই পানির জন্য বুকটা ছটফট করতে থাকে কিন্তু সে ব্যক্তি পানি পান করে না কার ভয়ে আল্লাহর ভয়ে পানি পান করে না দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আমরা আল্লাহ তো ঠিকই দেখতে হবে পানি পান করে না বিকেল ভাই সন্ধ্যা হয়ে যাবে খাবার তার সামনে আপেল কমলা মাংটার অভাব নাই বিরানির অভাব নাই পেঁয়াজও বেগুনি আলুর সব সালাত অভাব নাই কিন্তু বান্দা একবার গোরির দিকে তাকায় আর একবার ইফতারির দিকে তাকায় সময় কখন হবে আমার আল্লাহর আমার আল্লাহর হুকুম যখন হবে তখন বান্দা মুখে দিবে বান্দা ইচ্ছা করলে আগে খেতে পারে কিন্তু হাত আছে মুখ আসে এর পরেও খায় না কার ভয় খায় না যখন কার বলে খায় কার ভয় খায় না আল্লাহর ভয় খায় না আমার ভাইরা আমার মুভিতে যে হয়টা এখন থেকে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে এই আল্লাহর ভয়ে সমস্ত গোনা আমাদের কি করতে হবে ছেড়ে দিতে হয় একটা কথা মনে রাখবেন ভালো করে মনে রাখবেন আপনি সারাদিন রোজা রাখলেন বিকালবেলা বেলা গিয়ে আরেকজন করলেন তাহলে এই রোজা কোন লাভ আপনার হবে রোজার মাধ্যমে কোন লাভ হবে না আল্লাহ নবী বলেছেন গিবতির মাধ্যমে দুইটা ক্ষতি একটা ক্ষতি তোমার ন্যাক আমার চলে যাবে যার বিরুদ্ধে গিবত করলাম তার কাছে আর

যে ব্যক্তি আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবো আমরা যদি আল্লাহকে পাই দুনিয়ার কিছু প্রয়োজন আছে পঞ্চান্ন নম্বর আয়তের কারিমা আমি তিনমাত করেছি সে আয়তের ভিতরে আল্লাহ রবিন বলছেন দিন মমিন্রা আপন বাড়াবে মমিন্দা ভালোবাসবে মমিন্দা বল